ভিডিও শুরুতেই তোমাদের সাথে কোনো কথা বলিনি, একটাই কারণে ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি যে কীর্তনগালে যে পালা আসরগুলো হয় ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, ওটা হলো একটা মানে ওখানে মাস্টার এসে ওদেরকে শেখাচ্ছে। তোমরা জানো যে আমার মেয়ে টেনে পড়তো, এবার ইলেভেনে উঠেছে, তা ওর ইচ্ছা ছিল এই কীর্তনগানের এই যে পালাগুলো হয় এগুলো শেখার, ওর বহুদিনের ইচ্ছা, তাই জন্য শেখার জন্যই ওইখানে গেছে। সবে দুই দিন ক্লাস করছে ওরা, এখন অনেক দিনই হয়ে গেছে ভিডিওটা, অনেক দু মানে 5-6 দিন আগের করা ভিডিও, কারণ আমি ছাড়তে পারছিলাম না ভিডিওগুলো, একটু মানে আমাদের এখানে নেটের খুব সমস্যার জন্য না, আমার বাড়িতে খুব নেটের সমস্যা হয়, ভিডিও এখন যদি আমি ডাউনলোডে বসাই তা সে কতক্ষণ লাগবে সে মানে তোমাদেরকে কি বলবো, জিওতে একদম ভালো চলছে না আমাদের এখানে। আর আর আমি তার মধ্যে আর এক জায়গায় আমি ঘুরতে গেছিলাম, সেখানে ভিডিও তোমরা পাবে। এবার তো চলো, তারপরে আমি তোমাদের যেটা দেখালাম সেটা হলো অন্নকূট। অন্নকূটে গেছিলাম আমাদের টাকির থেকে বেশ দূরে, যে তোমরা অনেকে জানো গোলপাতা বাগান আছে, গোলপাতা বাগানে যাওয়ার আগে এই অন্নকূট মন্দিরটা পড়ে, কৃষ্ণের মন্দির পড়ে, এবং সেখানে একটা বিএসএফ ক্যাম্প আছে যেখানে আমাদের আধার কার্ড বা কোনো কাগজ জমা রেখে কিন্তু আমাদের গোলপাতা বাগানে যেতে হয় টাকিতে। অনেকে জানো অনেকে জানো না, যারা আসুনি তারা জানো না, যারা এখানে টাকিতে ঘুরতে এসেছে তারা জানো। তা ভাবলাম ভিডিওর শুরুতে তোমাদের সাথে কথা বলতে পারিনি ওইগুলো দেখানোর জন্য, গানগুলো শোনানোর জন্য। অন্নকূটে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা ভিড় হয়, প্রচুর পরিমাণে, এত ভিড় হয় অনেক দেশ থেকে মানে অনেক জায়গা থেকে মানুষরা আসে এখানে একটু ভোগ নেওয়ার জন্য, একটু খিচুড়ি ভোগ খাওয়ার জন্য, আদি ভোগ নেওয়ার জন্য প্রচুর লোক আসে।
আর এখানে অন্ন ছড়ানো হয়, যে অন্ন সবাই বাড়িতে গুছিয়ে রাখে। অনেকের বিশ্বাস কুকুরে বিড়ালে কামড়ালে সাথে সাথে সেই অন্ন গালে দেওয়ার জন্য অনেকে উপোস ভাঙে, পরের দিন একাদশীর উপোস ভাঙে। তাছাড়া এই অন্নটা অনেক কাজে লাগে। তা সেই অন্নকূটে গেছিলাম, অনুষ্ঠানটা তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর এই নদীর ধার দিয়ে এখন বাড়িতে যাচ্ছি, আর দেখাতে দেখাতে যাচ্ছি, আর কথাগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। এই ভিডিও শুরুতেই তোমরা দেখলে যে আমার মেয়ে গান শিখছে, মেয়েদের কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান আছে, তখন সেই অনুষ্ঠানটা তোমাদের কাছে শেয়ার করব এবং ভালোভাবে বলবো যে ওদের এই কিসের জন্য এরা এরা মেয়েকে এটা কি শেখাবো না এই অবধি থাকবে, সেটা তোমাদের সেই ভিডিওতে পুরোটাই শেয়ার করব। সেটার জন্য ওয়েট করতে হবে কয়দিন, মানে কিছুদিন ওয়েট করতে হবে, ওদের 9 তারিখে পালা আছে, ঠিক আছে? তো চলো ভিডিওটি অবধি, টাটা, সবাই ভালো থেকো।